আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, এই যে মাঠে এসেছি ধানের কিছু উদ্ভিদ পুষ্টি নিয়ে। আজকের টপিকস ধানের উদ্ভিদ পুষ্টির মধ্যে জিঙ্ক বা দস্তা সারের ভূমিকা নিয়ে আলোচনা করব। এই যে মাঠটা, এটা জলাবদ্ধ একটা জমি, জলাবদ্ধ জমিতে এসেছি। এক কৃষক আমাদের কাজ করছেন, উনি তো এখানে ব্যাপক জিঙ্কের ঘাটতি, এজন্যই মাঠে এসে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আমি আতিক, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়নগর নওগাঁ। জিঙ্ক সারের ভূমিকা নিয়ে প্রথমে কথা বলবো। জিঙ্ক সার উদ্ভিদের অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান এবং এটা উদ্ভিদের গৌণ উপাদান। পরিমাণে কম লাগে, বিধায় এটি গৌণ উপাদান। উদ্ভিদ জিঙ্ক ছাড়া তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। শুধু ধান নয়, যে কোনো ফসল, যে কোনো উদ্ভিদই জিঙ্ক ছাড়া তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। জিঙ্কের ঘাটতিতে অন্য কোনো ফসলে, অন্য কোনো সার দিয়ে এর ঘাটতি পূরণ করা যাবে না, এবং জিঙ্কের ভূমিকা ব্যাপক। আসুন জিঙ্কের কাজ নিয়ে আমরা আলোচনা করি। জিঙ্ক কী কী কাজ করেন? জিঙ্ক প্রথমত উদ্ভিদের দুটা ব্যালেন্সের, ধনাত্মক এবং ঋণাত্মক, উদ্ভিদের জিঙ্ক ধনাত্মক আয়নের ব্যালেন্স রক্ষা করে। উদ্ভিদের এনজাইম উৎপাদন করে, এনজাইম উৎপাদন করে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে। এই জিঙ্ক বা দস্তা সার উদ্ভিদে অন্যান্য সকল খাবারকে উদ্ভিদের জন্য সহজলভ্য করে অ্যাভেলেবল করে দেয়। এই জিঙ্ক বা দস্তা সারের অভাবে উদ্ভিদ কোনো খাবার সহজভাবে নিতে পারে না। ফসলের বীজের পরিপক্কতা বিলম্বিত হয়, ফসল পাকতে দেরি হয়, লেট হয়ে যায়। সিজন মতো ফসল করে আমরা যথাসময়ে উদ্ভিদ যথাসময়ে আমরা ফসল ঘরে তুলতে পারি না। এজন্য জিঙ্ক আমাদের অত্যাবশ্যকীয়। জিঙ্ক হরমোন প্রোডাকশনের মাধ্যমে ফুল ফলের সংখ্যা অসংখ্য বৃদ্ধি করে। আর অসংখ্য জিঙ্কের কাজ আছে। আসুন জিঙ্কের ঘাটতির লক্ষণগুলো আমরা জানি। জিঙ্কের অভাবে কি কি হতে পারে, বিশেষ করে ধানে, আমরা ধানের মাঠে এসেছি, ধানে কি কি হতে পারে? এই যে জিঙ্কের অভাবে আমরা কিছু সচিত্র দেখব, জিঙ্কের ঘাটতিপূর্ণ জমিগুলো। জিঙ্কের অভাবে ধানের জমিতে উঁচু নিচু দেখায়, বন্ধুর ভাব দেখায়, কোথাও উঁচু কোথাও নিচু। দ্বিতীয়ত, জিঙ্কের অভাবে ধানের পুরাতন পাতায় মরিচা পড়ার মতো দেখায়। জিঙ্কের অভাবে পাতা এবং খোলের সংযোগস্থলে সাদা সাদা ভাব দেখায়। জিঙ্কের বা দস্তার ঘাটতিতে উদ্ভিদ খাটো খর্বাকৃতি থাকে, খর্বাকৃতি থাকে, অনেক সবুজ ঝোপালও থাকতে পারে, বৃদ্ধি কমে যায়। জিঙ্কের অভাব হইলে উদ্ভিদের ফসল বিলম্বিত হয়ে যায়, বীজের পরিপক্কতা সহজে হয় না। এরকম নানা কারণে উদ্ভিদের বিঘ্ন, উদ্ভিদ তার জীবনচক্র সম্পন্ন করতে বিঘ্ন ঘটায়। এখন জিঙ্কের ঘাটতিপূর্ণ মাটি আমরা কি কি, এ বিষয়ে আমরা জানব। জিঙ্ক যে কোনো জমিতেই তার ঘাটতি দেখা দিতে পারে, ঘাটতির লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম, যে জমিতে আমরা জিঙ্ক ব্যবহার করিনি সেটা তো ঘাটতি হবেই। দ্বিতীয়ত, যে জমিতে আমরা চুন ব্যবহার করব, প্রথমবার যে জমিতে চুন ব্যবহার করব সে জমিতে নিশ্চিত জিঙ্ক বা দস্তার ঘাটতি হবে। অন্যতম আর একটা বিষয়, জলাবদ্ধ জমি, এইটা জলাবদ্ধ জমি, বছরের অধিকাংশ সময় আমন মৌসুমে সহ বড় মৌসুমে সেচের পানি জলাবদ্ধ অবস্থায় থাকে। জলাবদ্ধ জমিতে জিঙ্কের ব্যাপক ঘাটতি হয়। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, এই যে আমার পাশে যে জমিটা দেখছেন আমার পাশ দিয়ে, এটা সবসময় জলাবদ্ধ থাকে।
সব সময় জলবদ্ধ থাকার কারণে ব্যাপক জিঙ্কের ঘাটতি, জিঙ্ক বা দস্তুর সারের। আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, মাঠে এসেছি আমরা। এই যে জলবদ্ধ জমি, জলবদ্ধ জমির কৃষক, এই যে আমার দাদু, এই জমিটা সারা বছরের মধ্যে কত সময় জলবদ্ধ থাকে? এই 5-6 মাস থাকে। 5-6 মাস জলবদ্ধ থাকে। এই যে জলবদ্ধ থাকার কারণে মাঠে দেখেন ব্যাপক উঁচু নিচু উঁচু নিচু, কোনো গোস বা কুশি ভালোভাবে সে স্বাস্থ্যবান হতে পারেনি। এর মূল একটাই কারণ, জলাবদ্ধতার কারণে মাঠে ব্যাপক জিঙ্কের ঘাটতি, দস্তার ঘাটতি। প্রতিবারে কি এরকম হয়? এরকম প্রতিবারেই হয়? প্রতিবারেই হয়, প্রতিবারেই, প্রতিবারে বৃষ্টি ডুবে যায়, ডুবে যায় আর এই অবস্থা হয়। তো এখানে কি জিঙ্ক বা দস্তা স্প্রে করেছেন বা ব্যবহার করেছেন? না, ব্যবহার একবারও করেন নাই। বোরো মৌসুমে ব্যবহার করেছেন? বোরো মৌসুমে ব্যবহার করেছেন, কিন্তু যেহেতু 2 টাইমস আবাদ হয়, ফসল করা হয়, সেহেতু এখানে ব্যাপক জিঙ্কের ঘাটতি হয়। দেখেন, ধন্যবাদ কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। যে জমিতে অতিরিক্ত ফসফেট এবং ইউরিয়া সার ব্যবহার করি, সে জমিতে ব্যাপক জিঙ্কের ঘাটতি হয়। কারণ অতিরিক্ত জিঙ্ক ব্যবহার করলে, সরি, অতিরিক্ত ফসফেট ব্যবহার করলে, অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে সে জমিতে জিঙ্ক নিষ্ক্রিয় হয়ে যায়। অতিরিক্ত ফসফেট এবং জিঙ্ক, এই দুটো একত্রে হয়ে জিঙ্ক ফসফাইড নামে অদ্রবণীয় যৌগ তৈরি করে, যা উদ্ভিদকে শোষণে বাধা সৃষ্টি করে। যেহেতু অদ্রবণীয় থাকে, কোনো আয়নিক ফর্মে আসে না, জিঙ্ক ফসফেট আকারে, বিষক্রিয়া আকারে থাকে, সেহেতু জিঙ্ক এবং ফসফেট দুটো নিষ্ক্রিয় থাকে। নদী অথবা বিলের পানি দ্বারা প্লাবিত কিংবা বছরের অর্ধেক সময় পানিতে থাকে, সেই জমিগুলোতে জিঙ্কের ঘাটতি দেখা যায়। আরও দেখা যায় যে জমিগুলোতে, যে মাটির থেকে কর্ষণ স্তর কেটে ইট ভাটায় বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত কৃষক ভাইরা, এই যে আমার পাশে যে জমিটা দেখছেন, এই জমিটা উপরের স্তর, উপরের কর্ষণ স্তর কেটে ইট ভাটায় দেওয়া হয়েছে। এই ইট ভাটায় দেওয়ার কারণে অনেকটা নিচু হয়েছে এবং এই জমিতে দেখেন প্রায় 10 তার ঘাটতি দেখা গেছে। উপরের স্তর কেটে ইট ভাটায় দেওয়ার কারণে অনেকটা নিচু হয়ে গেছে, যদিও পানি জমে আছে জলবদ্ধতার মতোই, কিন্তু প্রচুর জিঙ্কের ঘাটতি, জিঙ্ক বা দস্তার ঘাটতি দেখা যায়। সে বিষয়ে তো আমরা চিত্র কিছু দেখেছি। আরও অনেক জিঙ্কের ঘাটতি দেখা যায় যে জমিগুলো অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, সে জমিগুলোতে জিঙ্কের ঘাটতি দেখা যায়। ক্ষারীয় মাটি, যেগুলো যেগুলোর পিএইচের মান 8-এর ঊর্ধ্বে, সেই জমিগুলোতে জিঙ্কের ঘাটতি দেখা যায়। তাহলে এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব? প্রথমত আমরা জিঙ্ক ব্যবহার করে এটাকে পূরণ করব। যদি এরকম জলাবদ্ধ জমি হয়, তাহলে আমরা স্প্রে দিয়ে এটাকে প্রতিকার নিব, কিংবা আগাম যদি স্প্রে দেই, প্রতিরোধমূলক ব্যবস্থা হবে। চিলেটেড জিঙ্ক কিংবা জিঙ্ক হাইড্রেট, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, বিভিন্ন জিঙ্ক বাজারে আছে, আমরা সেগুলো স্প্রে দিতে পারি। বিশেষ করে চিলেটেড জিঙ্ক, যেগুলো চিলেটেড জিঙ্ক স্প্রে করে আমরা, বিশেষ করে জলাবদ্ধ জমি যেগুলো, যেখানে ঘাটতি বেশি, সে জমিতে আমরা 2 টাইমস যদি স্প্রে করি, তাহলে ব্যাপক একটা ভালো রেজাল্ট আমরা পাই। সেহেতু যে জমিগুলো জলাবদ্ধ, সে জমিগুলোতে যদি আমরা ছিটাই, তাহলে হয়তো বৃষ্টির পানি কিংবা স্রোতে পানি এসে কিংবা উপরের পানি নিচে এসে গড়িয়ে সেগুলো অপচয় হয়ে যাবে। সুতরাং জলাবদ্ধ জমিতে আমরা স্প্রে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি, এবং যে জমিগুলো জলাবদ্ধ কম, পানি তলিয়ে বা গড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম, বা এক জমি থেকে অন্য জমিতে পানি যাওয়ার সম্ভাবনা কম আছে, সে জমিগুলোতে আমরা ছিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। ছিটিয়ে দিলে উদ্ভিদ পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো হয় জিঙ্কের।